सरकार आज के थेके कुमाई चले गेल घुमाते गेले किभावे तार प्राण बेचे थाके जानें तो অক্সিজেনের সিলিন্ডার লাগে দিতে হয় 15 তারিখ অবধি এই অক্সিজেন থাকবে 16 তারিখ আর সেই সিলিন্ডার থাকবে না রাজ্যে বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দল আজ ঐক্যবদ্ধ জনগণের জোট হয়ে গেছে শুধুমাত্র সময়ের অপেক্ষা রাজ্য গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার বক্তা সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম ও বিজেপি সরকারের 299টি প্রতিশ্রুতি খেলাপের বিরুদ্ধে বুধবার রাজনগর বিধানসভা কেন্দ্রের বরপাথারি অঞ্চলের উদ্যোগে এক সারা জাগানো মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশ শুরুর প্রথমে বাজারের তিন দিক থেকে তিনটি মিছিল বাজারে এসে মিলিত হয়ে সেখানে হয় সভা রেগা 200 দিনের কাজ 300 টাকা মজুরি প্রতি মাসে নিয়মিত সামাজিক ভাতা প্রদান বছরে 50,000 চাকরি বিভিন্ন দপ্তরে সমস্ত শূন্যপদ পূরণের দাবিতে হয় মিছিল মিছিল শেষে সমাবেশে আলোচনা রাখতে গিয়ে বলেন দেশের এবং রাজ্যের বর্তমান পরিস্থিতিতে এবারের নির্বাচন শুধুমাত্র একটা জোটকে পরাজিত করে আরেকটা জোটকে নির্বাচিত করে ক্ষমতা ফেরানোর ভোট না এই নির্বাচনের মধ্য দিয়ে শুধু ত্রিপুরা রাজ্যে নয় সারা ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি সংবিধান গণতন্ত্র আইন সমাজ সংস্কৃতি পরম্পরা ধ্বংস করে যে প্রশাসন এবং রাজত্ব কায়েম করা যায় সেই চেষ্টা চালিয়েছিল গত 5 বছরে তা থেকে ত্রিপুরা রাজ্যকে মুক্ত করে গণতন্ত্র পুনরুদ্ধার আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সকল অংশের জনগণকে এগিয়ে আসার আহ্বান রাখেন পাশাপাশি তিনি আরও বলেন বিজেপি সরকার আজ থেকে কুমায় চলে গেল এদিনের জনসভার কথাগুলো বলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী জনসভায় ও মিছিলে ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সিপিএম দক্ষিণ জেলা সম্পাদক বাসুদেব মজুমদার মহকুমা সম্পাদক তাপস দত্ত রাজনগর বিধানসভার বিধায়ক সুধন দাস পার্টির নেতা গোপাল রিয়াং সহ বিভিন্ন সংগঠনের নেতৃত্ব কর্মী সমর্থকরা তারা কোটি কোটি টাকার মালিক হয়েছেন আপনাকে সমাজ বিরোধীর খাতায় নাম লিখে দিয়ে আপনি নিশ্চিত ভাবেই তার হিসেব করবেন আমাদের হাতে আর মাত্র 28টা দিন আগামী 29 দিনের দিন
16 ফেব্রুয়ারি ত্রিপুরাজ্যের প্রায় 26 লক্ষ বা একটু কিছু বেশি হয়েছে ভোটাররা ভোট দেবেন। এবারের ভোট সব ভোটে গুরুত্বপূর্ণ, ভোটের মাধ্যমে সরকার গঠিত হয়, একটা জোট বা দল তারা বিজয়ী হন, অন্য দল বা জোট তারা পরাজিত হন। কিন্তু বন্ধুরা, আমাদের দেশের এবং রাজ্যের বর্তমান পরিস্থিতিতে এবারে নির্বাচন শুধুমাত্র একটা জোটকে পরাজিত করে আরেকটা জোটকে ক্ষমতায় ফেরানোর ভোট না। এই নির্বাচনের মধ্য দিয়ে শুধু ত্রিপুরাজ্যের মধ্যে না, সারা ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি আমাদের দেশের এই চরম সাম্প্রদায়িক রাজনৈতিক দল তাদের তথাকথিত হিন্দু রাষ্ট্র নির্মাণের নামে গত 5টা বছর কিভাবে সংবিধান, গণতন্ত্র, আইন কানুন, মানুষের নাগরিক অধিকার, বাঁচার অধিকার, এদেশের মানুষের সমাজ সংস্কৃতি পরম্পরা ঐতিহ্যকে ধ্বংস করে একটা ফ্যাসিস্ট রাজত্ব তৈরি করা যায়, সেই চেষ্টা চালিয়েছিল গত 5 বছর। তা থেকে ত্রিপুরাজ্যকে মুক্ত করে গণতন্ত্র পুনরুদ্ধার এবং আইনের শাসন প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে আমরা শুধুমাত্র ত্রিপুরাজ্য থেকে বিজেপিকে তাড়াবো না, এই ত্রিপুরাজ্যে বিজেপির পতনের মধ্য দিয়ে আগামী 2024 নির্বাচনে দিল্লি থেকে মোদি সরকারের বিতরণের পালা শুরু হবে। মস্তান গিয়ে শান্তির বাজার ভোট দেবে, আমি জানি না আজকের পরে তারা কি বলবে। আমরা সিপিআইএম, আমরা জনগণের কাছে দায়বদ্ধ, এই জনবিরোধী সরকার, গণতন্ত্র বিরোধী এই শাসক দল, তাদেরকে হারানোর জন্য আমরা আহ্বান জানিয়েছি সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য। আমরা অত্যন্ত খুশি দলগুলো সাড়া দিয়েছে, কংগ্রেস দল, ত্রিপুরা কথা দল। এই নির্বাচন ঘোষণা হওয়ার পর আমার মোবাইলে তাদের দুটো ফোন আসছে, তাড়াতাড়ি আসুন দাদা, আমরা কথা বলি আগামী দিন। একটা কথা বলে রাখতে চাই, কারণ রাজনৈতিক দলগুলোর আলাদা কর্মসূচি আছে, আলাদা দাবি আছে, আলাদা তাদের এই মতাদর্শ আছে, খোলা মন নিয়ে, কারণ বিজেপিকে ত্রিপুরা ছাড়া করা হলো প্রথম এজেন্ডা, সবচেয়ে বড় এজেন্ডা। তার জন্য গণতান্ত্রিক দলগুলোর কি ধরনের ঐক্যমত্য হবে আমরা চেষ্টা করব। কিন্তু একটা কথা বলতে চাই, জনগণের ঐক্য কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে, ত্রিপুরাজ্যের বিজেপি বিরোধী সমস্ত শক্তি আজকে ঐক্যবদ্ধ, সমস্ত শক্তি নিজের ভোট নিজে দেওয়ার জন্য, বিজেপি ছাড়া যেখানে যার পছন্দের জায়গা সেখানে দেওয়ার জন্য তৈরি হয়েছে। কাজে বিজেপি যতই চেষ্টা করুক, তারা ঠিক 2018 পুনরাবৃত্তি করতে পারবে এটা যেন তার মনে না থাকে। এই জন্য বলতে চাই, গত 5 বছর এই ত্রিপুরাজ্যকে যারা লুট করেছে তাদের কালো টাকাকে পাহারা দেওয়ার জন্য, যাদের চরিত্র নষ্ট করেছে, যাদের মদ মাংস অল্প উচ্ছিষ্ট খাইয়ে নিজের প্রতিবেশী বন্ধু, নিজের সহপাঠী তার বাড়ি ঘরে আগুন লাগানোর জন্য তাকে প্ররোচিত করেছে,
আমি তাদেরকে বলবো ভারতীয় জনতা পার্টি শুধু বামপন্থীদের শত্রু না গণতন্ত্রকামীদের শত্রু না আপনারা যারা তথাকথিত পৃষ্ঠপোষক বাইক বাহিনী যাদের বলা হয়েছিল তাদের দ্বিগুণ বেতন হবে আড়াই গুণ বেতন হবে তাদের বেতন তো হয়নি নিয়মিত সমাজ অন্তর্জে দিয়ে পায় সেই দিয়েও পায়নি সর্বশেষ সাকুল্যে বিশ শতাংশ দিয়ে দিয়ে আরো প্রায় আঠারো উনিশ শতাংশ বকে রেখে বলেছে রেকর্ড অর্থাৎ বঞ্চনার রেকর্ড শুধু তা না তাদের পেনশন ডাইন হারনেস এগুলি সমস্ত বাতিল করে দিয়েছে আমাদের সরকার তৈরি হবে আমরা সেই পুরনো পেনশন পথ আমরা ফিরিয়ে আনব নিয়মিত তাদের বিয়ে পাবে যেভাবে বঞ্চনা করা হয়েছে সেটা হবে না আমাদের রাজ্যের পিএসএফদের বলা হয়েছে সিআরপিএফের চাইতেও তোমরা বেশি বেতন পাবে গত নির্বাচনে আমাদের পিএসআররা প্রচন্ড বিভ্রান্তি দ্বারা হয়েছিলেন এখন তাদেরকে এদের একটা ব্যাটালিয়ন প্রায় পুরো আরো কয়েকটা ব্যাটালিয়নকে ত্রিপুরা থেকে বেসরকারি কয়লা খাদানে গিয়ে এদেরকে ভাড়া খাটানো হচ্ছে যে পিএসআর উগ্রবাদীদের বিরুদ্ধে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই করে জীবনকে বাজি রেখে এই রাজ্যকে উগ্রবাদী মুক্ত করেছেন তাদের জন্য পুরস্কার কয়লা খনি পাহারা দেওয়ার জন্য সেখানে জঙ্গলে মশার কামড় খাওয়ার পুকের কামড় খাওয়ার জন্য এদেরকে বলা হয়েছিল স্পেশাল বেতন দেওয়া হবে এই নান ব্যাটালিয়ন আমাদের সচিরম্বরের কাছে তাদের হেডকোয়ার্টার দক্ষিণ ত্রিপুরার ছেলেরাই বেশি আমাদেরকে চেনে সবাই ফোন করছে স্যার দাদা আমাদেরকে আবার ফেরত নিয়ে ব্যবস্থা করো তাদের বেতন তো একটা নয়া পয়সা বাড়িনি ত্রিপুরা জেল প্রায় দুই হাজার পিএসআর ছত্তিশগড় এবং আরো বিভিন্ন রাজ্যে মোতায়েন করা আছে এবার নির্বাচনে এরা ভোটও দিতে পারবে না বেতনও কেড়ে নিয়েছে ভোটাধিকার কেড়ে নিয়েছে আমরা লিখেছি ভারতীয় নির্বাচন কমিশনের কাছে ত্রিপুরা সরকারের বদান্যতায় এইভাবে আমাদের ত্রিপুরা যে দুই হাজার যুবক তারা ভোট দিতে পারবেন না এটা হতে পারে না তারা খুশ রাখবে না আর ফেব্রুয়ারি ষোলো তারিখ থেকে তো আপনাদেরকে তারা কেউ চিনবে না আমি তাদেরকে বলবো আপনাদেরকে ভয় দেখানোর জন্য বলছি না চোখ রাঙানোর জন্য বলছি না সিপিআইএম সে রাজনীতিতে বিশ্বাস করে না আমরা অন্তর থেকে বলছি আমি মার্কসবাদী কমিউনিস্ট পার্টির সম্পাদক সে দায়িত্ব নিয়ে বলছে এই ত্রিপুরাজ্যের মধ্যে সেই প্রতিশোধের রাজনীতি এটা হবে না আগামী দিন একটা শান্তিকামী সমৃদ্ধ এবং গণতন্ত্রের আদর্শে সূর্য শক্তিতে বলিয়ান এরকম ত্রিপুরা গঠন করার জন্য আমরা সমস্ত গণতান্ত্রিক শক্তির সমর্থন আমরা চাই এই বরপথরিতেও গত পাঁচ বছর যারা এরকম ভাবে ভুল করেছেন যাদেরকে লেলিয়ে দিয়ে বারবার এই সিপিআইএম অফিস আগুন লাগানো হয়েছে লুট করানো হয়েছে আমি তাদেরকে বলতে চাই মানুষ একবার ভুল করে দুবার ভুল করে তিনবার ভুল করে কিন্তু বারবার ভুল করে না বারবার যারা ভুল করে এদের শাস্তি পেতে হয় তাকে ভুল যারা করেছেন সে ভুল থেকে ফিরে এসে কিভাবে শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক ভাবে আগামী ভোট করে এই ত্রিপুরাজ্যের মধ্যে যেটা
অবশ্যম্ভাবী যেটাকে আটকানোর কোনো ক্ষমতা নেই কারো। বামপন্থী সরকার গঠন করার এই প্রক্রিয়াতে আপনারা সামিল হন, এই কথাগুলো বলে আগামী 2রা মার্চের পর বিজয় মিছিলে আপনাদের সাথে থাকবো এই ওয়াদা করে। যাদের বলা হয়েছিল তাদের দ্বিগুণ বেতন হবে, আড়াই গুণ বেতন হবে, তাদের বেতন তো হয়নি। নিয়মিত সমাজ অন্তর যে ডিএ পায় সেই ডিএও পায়নি। সর্বশেষ সাকুল্যে 20% ডিএ দিয়ে আরো প্রায় 18-19% বকে রেখে বলেছে রেকর্ড, অর্থাৎ বঞ্চনার রেকর্ড। শুধু তা না, তাদের পেনশন ডাইন হারনেস এগুলি সমস্ত বাতিল করে দিয়েছে। আমাদের সরকার তৈরি হবে, আমরা সেই পুরনো পেনশন পথ আমরা ফিরিয়ে আনব। নিয়মিত তাদের বিয়ে পাবে, যেভাবে বঞ্চনা করা হয়েছে সেটা হবে না। আমাদের রাজ্যের পিএসএফদের বলা হয়েছে সিআরপিএফের চাইতেও তোমরা বেশি বেতন পাবে। গত নির্বাচনে আমাদের পিএসআররা প্রচন্ড বিভ্রান্তি দ্বারা হয়েছিলেন, এখন তাদেরকে এদের একটা ব্যাটালিয়ন প্রায় পুরো আরো কয়েকটা ব্যাটালিয়নকে ত্রিপুরা থেকে বেসরকারি কয়লা খাদানে গিয়ে এদেরকে ভাড়া খাটানো হচ্ছে। যে পিএসআর উগ্রবাদীদের বিরুদ্ধে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই করে জীবনকে বাজি রেখে এই রাজ্যকে উগ্রবাদী মুক্ত করেছেন, তাদের জন্য পুরস্কার কয়লা খনি পাহারা দেওয়ার জন্য সেখানে জঙ্গলে মশার কামড় খাওয়ার, কুকের কামড় খাওয়ার জন্য এদেরকে বলা হয়েছিল স্পেশাল বেতন দেওয়া হবে। এই 9 ব্যাটালিয়ন আমাদের সচিরম্বরের কাছে তাদের হেডকোয়ার্টার, দক্ষিণ ত্রিপুরার ছেলেরাই বেশি আমাদেরকে চেনে, সবাই ফোন করছে স্যার দাদা আমাদেরকে আবার ফেরত নিয়ে ব্যবস্থা করো। তাদের বেতন তো একটা নয়া পয়সা বাড়িনি, ত্রিপুরাজ্যের প্রায় 2000 পিএসআর ছত্তিশগড় এবং আরো বিভিন্ন রাজ্যে মোতায়েন করা আছে। এবার নির্বাচনে এরা ভোটও দিতে পারবে না, বেতনও কেড়ে নিয়েছে, ভোটাধিকার কেড়ে নিয়েছে। আমরা লিখেছি ভারতীয় নির্বাচন কমিশনের কাছে, আন্দোলনের তরফ থেকে, বামফ্রন্টের তরফ থেকে আমরা যেটা বলতে চাই, আগামী নির্বাচন, এই নির্বাচন শুধু গণতন্ত্র পুনরুদ্ধার মানে হলো এই হামলা হুজ্জতি আক্রমণ এটা থেকে ত্রিপুরাকে মুক্ত করা না। গত 5 বছরে যারা রক্তাক্ত হয়েছেন, রিক্ত হয়েছেন, সর্বস্বান্ত হয়েছেন, সব হারিয়েছেন, আগামী সরকার প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে যেমন 10,323 পরিবার, এই পরিবারের এখন অব্দি প্রায় 150 জন শিক্ষক শিক্ষিকা অকালে মারা গেছেন। গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমাদের সরকার যখন প্রতিষ্ঠিত হবে, আমরা 10,323 সহ এই 5 বছরে আরো এরকম পাম্প অপারেটর, অঙ্গনওয়াড়ি কর্মী, রেগা কর্মী, জাতীয় শিক্ষা মিশন, স্বাস্থ্য মিশন কর্মী, বহু কর্মীকে খাটাই করে দিয়েছে, প্রত্যেককে আমরা তাদের কাজ ফিরিয়ে দেব। গত 5 বছর আরেকটা অংশের মানুষ যারা সবচেয়ে বেশি প্রতারিত হয়েছেন, যারা সামাজিক ভাতা প্রাপক,
তারা শুধু বৃদ্ধ বিদ্যা না বিকলাঙ্গ গৃহ পরিচারিকা আর নানা ভাবে যারা দুস্থ এদেরকে বলা হয়েছিল প্রথম মন্ত্রিসভা থেকে 2000 টাকা দেওয়া হবে কিন্তু এদের বিদায়ের মাত্র কয়েক মাস আগে 2000 টাকার অর্ডার হয়েছে কোনো 2000 টাকা পায়নি এবং দেখা গেল এনাকে রিপোর্ট কার্ড পেশ করেছে প্রায় 1,30,000 ভাতা প্রাপকের নাম কেটে দেওয়া হয়েছে কোনো কারণ ছাড়া